আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকাল এই টপিকটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্টগুলি করা হয় এর থেকে বাছাই করা কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমি চেষ্টা করব আপনারা যে কমন কমন প্রশ্নগুলি আমাকে করছেন এই প্রশ্নের উত্তরগুলি সংক্ষিপ্ত দেওয়ার জন্য। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক, আর শিশু ডেটা ইন্টার পর তখন সাথে। হ্যাঁ, ফিরে আসলাম ইন্টার পরে, সে প্রত্যেকটা কমেন্ট আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। একবার কমেন্ট করছে বিউই 32 ইঞ্চি প্যানেলের ক্যাপাসিটার, ওকে মসফেট, ওকে সব আইসি খোলা, তারপরেও টিভি চালু হয়ে স্ট্যান্ডবাই মোডে যায়, আবার এলবিডিএস খুলে দিলে মাদারবোর্ড রান হয়, তবে কি সিকেবি শর্টের কারণে এমন হতে পারে? যদি বলতেন। যে ভাই আমাকে কমেন্টটা করছেন, একটি গুরুত্বপূর্ণ কমেন্ট, কেননা এটা যারা নতুন তাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল সমস্যাটা হয়। তো এই সমস্যাটা মূলত আগে আমার বুঝতে হবে যে এলবিডিএস কানেক্টর খুলে দিলে যদি মাদারবোর্ড রান হয় আর এলবিডিএস লাগানো অবস্থায় যদি মাদারবোর্ডটা অফ হয়ে যায় বা স্ট্যান্ডবাই মোডে যায়, তাহলে অবশ্যই আমার প্যানেলে যে মেইন বিসিসি ভোল্টেজটা বা এলবিডিএস কানেক্টর দিয়া যেই 12 ভোল্ট ইনপুটটা হয়, এই ইনপুট ভোল্টেজটা যদি সামনে শর্ট থাকে তাহলে এই সমস্যাটা হয়। অতএব আমরা যদি এই কাজটা করতে যাই, তাহলে প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত এলবিডিএস কানেক্টরটা ডিসকানেক্ট করবো। করার পরে এলবিডিএস কানেক্টরের মধ্যে আমাদের মিটারের ওমসের একটা কানেকশন গ্রাউন্ডে ধরবো আর একটা কানেকশন পজিটিভে ধরিয়া তারপর দেখবো শর্টটা আছে কি। যদি দেখি যে শর্ট আছে, তাহলে প্রথমত আমরা 12 ভোল্ট যেই আউটপুটটা হয় বা ডিসি মধ্যে ইনপুট হয়, ওই সেকশন থেকে এলবিডিএস কানেকশনের ফিউজ থেকে আইসি পর্যন্ত যে কম্পোনেন্টগুলি থাকে বা যে পিএফগুলি থাকে, এই পিএফগুলি আমরা একে একে চেক দিয়ে নিব বা খুলে চেঞ্জ করে দেখব। তারপরে যদি না হয়, তাহলে আমরা ডিসি আইসিটা চেঞ্জ করতে পারি, তাহলে আশা করি সমস্যাটা সমাধান হবে। তারপরে যে কমেন্টটা করা হয়েছে, আরেকবার আমাকে প্রশ্ন করছে 19 ইঞ্চি স্কাইভিউ এলইডি টিভি ভার্টিক্যাল বার আমি এর কিছুতেই সলিউশন করতে পারছি না, অনুরোধ রইল আপনি আমাকে সলিউশনটা বলে দিবেন। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, অনেকে অনেকভাবে কমেন্ট করে, হয়তো অনেকে ভয়েসে লেখে, আবার অনেকে টাইপিং করে লেখে, লেখার মধ্যে অনেক ভুল হতে পারে বা উচ্চারণগুলি সঠিক নাও হতে পারে, সেই উচ্চারণগুলি আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে লিখছে 19 ইঞ্চি স্কাইভিউ এলইডি টিভি ভার্টিক্যাল বার আমি এর কিছুতেই সলিউশন করতে পারছি না, অনুরোধ করুন আপনি আমাকে সলিউশনটা বলবেন। এখানে একটা ভুল শব্দ আছে, তো এই শব্দগুলি আমার ভাষায় আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তো এইভাবে কমেন্ট করছে 19 ইঞ্চি স্কাইভিউ এলইডি টিভি ভার্টিক্যাল বার আমি এর কিছুতেই সলিউশন করতে পারছি না, অনুরোধ করলাম আপনি আমাকে সলিউশনটা বলবেন। তো হ্যাঁ, এখানে স্কাইভিউ হোক, সোনি হোক, স্যামসাং হোক, এলজি হোক, যে কোনো ব্র্যান্ডের টিভি হোক, আমাদের প্যানেলের কাছে কিন্তু ব্র্যান্ডের কোনো উচ্চারণ এখানে আসে না, কেননা প্যানেল প্যানেলই, এটা যে কোনো কোম্পানিরই হোক, আমাদের এই কাজগুলি অবশ্যই করতে হবে প্যানেলে, এই কারণে এখানে ব্র্যান্ডের উচ্চারণ করলে লাভ নেই। তো 19 ইঞ্চি মূলত প্যানেলটা হচ্ছে 19 ইঞ্চি, এর সমস্যাটা হচ্ছে ভার্টিক্যাল বার এর সলিউশনটা কিছুতেই করতে পারতেছে না। তো এখানে আমাদের বুঝতে হবে ভার্টিক্যাল বারটা আসে কোন জায়গার থেকে বা কী সমস্যায় আসে, তো অ্যাকচুয়ালি এই সমস্যাগুলি হয় কোন জায়গার থেকে। তো ওনায় বলছে ভার্টিক্যাল বারটা কোন প্রকারেই সমাধান করতে পারতেছে না। তো আমরা এখানে যদি 2 থেকে 3টা শব্দ বুঝতে পারি বা সেকশন চিনতে পারি, তাহলে কিন্তু এই কাজগুলি আমরাই করতে পারি, যেমন ভার্টিক্যাল বারটা আসে কোন জায়গার থেকে, কেন আসে। এই বিষয়ে যদি বলতে যাই সংক্ষিপ্ত ভাষায়, তো প্রথমত আমার বুঝতে হবে এটা কি জিএপি না নন জিএপি। যদি জিএপি হয় তো এক সলিউশন, আর যদি নন জিএপি হয় তাহলে আরেক সলিউশন। যদি জিএপি হয় তাহলে অবশ্যই স্ক্যালার বোর্ডে ডিসি আইসি থেকে যে আউটপুট আরেকটা আইসি থাকে, এটা হচ্ছে লেভেল শিফট আইসি, ওই লেভেল শিফট আইসির অনেক ক্ষেত্রে
ইবের ওডিডি হতে পারে, এলসি ওয়ান এলসি টু হতে পারে, বা বিজি জিরো বিজি ই থাকতে পারে, যে ডাবল ইমেজের যে সেকশনটা এই সেকশন থেকেও ভার্টিক্যাল বার আসতে পারে। তাহলে আমরা প্রথমত যদি জিআইপি প্যানেল হয় তাহলে প্রথমত লেভেল সিটি আইসি থেকে চেষ্টা করব ডাটা কানেকশনগুলি বা গেট বোল্টেজগুলি আমরা ডিসকানেক্ট করার লাগিয়া, যে সোসকোপে দুই সাইড দিয়ে যেই বোল্টেজগুলি গ্লাসে প্রবেশ করে সিকিবি ওয়ান সিকিবি টু সিকিবি ওয়ান সিকিবি টু এই চারটে কানেকশন ডিসকানেক্ট করা লাগিয়া। আর যদি নন জিআইপি প্যানেল হয় তাহলে আশা করি এই ভার্টিক্যাল বারটা একদম কম আসে, যদিও এসে থাকে তাহলে সাইড কপের বুলেটগুলি চেষ্টা করবেন বাইপাস করার লাগে বা সাইড কপের কাজটা করার চেষ্টা করবেন, তাহলে আশা করি সমাধান পেয়ে যাবেন। আর যদি জিআইপি প্যানেল হয় যদি গেট বুলেটগুলি কাটার পরে সমস্যাটা হয় তাহলে প্রথম যে সাইডে কাটছেন এই সাইডে কানেকশন টাইনা দিয়ে অপর পাশে যে কানেকশনগুলি থাকে ওই কানেকশনগুলি কাটিয়ে দেবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হবে। আর যদি তারপরও না হয় তাহলে অবশ্যই গ্লাসের ভিতরে শর্ট আসছে এই শর্টটা রিমুভ করার চেষ্টা করবেন, তাহলে আশা করি কনফার্ম সলিউশনটা পেয়ে যাবে। তারপর যে প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে, গুরুজি কিছু প্যানেল সব ভোল্টেজ উঠে থাকার পরেও কেমন যেন স্ক্রিন চেক চেক দেখায়, সাদা পর্দা সিকেবি দুই সেট কাটলেও কোনো উন্নতি হয় না, এই সমস্যাগুলো কোথার থেকে হয় আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা জানি না। হ্যাঁ ভাই, আমি আপনার বিষয়টা বুঝছি। তো এই সমস্যাটা এই সমস্যা কিন্তু অ্যাভেলেবেলই হয় যখন আমরা একটা জিআইপি প্যানেলে কাজ করি, সিকেবি লাইন ডিসকানেক্ট করি, তখন কিন্তু এই সমস্যাগুলি অ্যাভেলেবেল হয়, তখন আমরা প্যানেলটা বাদ করে দিই। অ্যাকচুয়ালি এই সমস্যাটা দুই থেকে তিনটা সেকশন থেকে আসে, দুই থেকে তিনটা সেকশন আমরা যাচাই করে তারপরে প্যানেলটা বাদ করতে পারি। যেমন প্রথমত আমার বুঝতে হবে যে এটা কি প্রথমবার রিপেয়ারিং করছি না দ্বিতীয়বার রিপেয়ারিং করছি, যদি প্রথমবার হয় তাহলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নয়, আর যদি দ্বিতীয়বার রিপেয়ারিং করা হয় তাহলে 50-50 এই সমস্যাটা গ্লাস থেকে আসতে পারে বা প্যানেলটা বাদ করতে হতে পারে। তো প্রথম সলিউশন করার পরে যদি এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই যে কানেকশনগুলি কাটা হয়েছে ওই কানেকশনগুলি আমি একটা একটা কানেকশন টাইনে টাইনে চেক দিব, যে এই সিকিবি অতিরিক্ত কাটার থেকে এই সমস্যাটা হয়েছে না আমার অ্যাকচুয়ালি গ্লাস থেকে এই সমস্যাটা। যখন একটা একটা কানেকশন আমি টাইনে দিব বা কানেকশন জোড়া দিয়ে দিব, জোড়া দেওয়ার পরও যদি সলিউশনটা না পাই তাহলে এই সাইডটা কানেকশন জোড়া দিয়া অপর পাশে যেই কানেকশনগুলি থাকবে এই কানেকশনগুলি আমরা একটা একটা কাটবো এবং কি একটা একটা জোড়া দিয়ে দিয়ে চেক দিব, তাহলে আশা করি এই সমস্যাটা সলিউশন আপনিই পেয়ে যাবেন। তারপরে যদি না হয় তাহলে এটা গ্লাসের থেকে এই সমস্যাটা বেশি আসে, যখন গ্লাসের ভিতরে পিক্সেলগুলি ড্যামেজ হয়ে যায় বা কোনো শর্ট না থাকে, গ্লাসে কোনো শর্ট থাকে না, পিক্সেলগুলি ড্যামেজ হয়ে যায় সেই কারণে কিন্তু এই সমস্যাটা বেশি আসে। তারপর যদি সিকিবি ডিসকানেক্ট করার পরে কানেকশন টাইনে টাইনে চেক দেওয়ার পরে যদি না হয় তাহলে কনফার্ম থাকবেন গ্লাসের ভিতরে পিক্সেলগুলি ড্যামেজ আছে, এই কারণে এই সমস্যাটা হয়ে গেছে, তো এই প্যানেলটা রিজেক্ট করাই উত্তম। তো তারপর যে প্রশ্নটা আসছে, তো সেই প্রশ্নটা হচ্ছে, গুরুজি একটা প্রবলেম বেশ কিছু টিভিতে পেয়েছি, দুই সাইড শর্ট, তারপর এক সাইড করে দুই সাইড শর্ট রিমুভ করার পরেও সেই কানেকশন জুড়ে দিলেও বাড়িঘর বার পরে অবশ্যই টিভি অন হয়, 10-20 সেকেন্ড এই বারটা থাকে, 20 সেকেন্ড পরে নিজে থেকেই বাড়িঘর বার চলে যায়, চ্যানেল পাল্টালে আবার আসে কিন্তু নিজে থেকেই আবার মিলিয়ে যায়। এখন আমার প্রশ্ন, আমি তো দুই সাইড জুড়ে দিলাম তবে কেন বার আসে এবং কি শর্টও থাকলো না, তবে এমন হয় কেন, এটা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তবে উপকৃত হতাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আপনি যে প্রশ্নটা আমাকে করছেন এটা অ্যাভেলেবেল প্রশ্ন আসে বা অ্যাভেলেবেল ফোন আসে এই বিষয়টা নিয়ে, যে এটা বেশি ক্ষেত্রে সিঙ্গেল কপের মধ্যে এই সমস্যাটা হয়, যখন আমরা প্রথমবার রিপেয়ারিং করি, যে একটা প্যানেল প্রথমবার সিকেবি কাইটা কাস্টমারকে ডেলিভারি দেই, তারপরে কিছুদিন চলে চলার পর আবার প্যানেলটা সমস্যা নিয়ে কাস্টমার দোকানে নিয়ে আসছে বা আমরা রিপেয়ারিং করি, তখন প্রথম সাইডে যদি সাইডে কাটা হয় ওই সাইড ঠিক থাকে বা ওই সাইড তো প্রথমই শর্ট থাকে, দ্বিতীয় যদি সাইডটা থাকে ওই সাইডও শর্ট হয়ে যায়, অতএব আমার প্যানেলের ডাইনে এবং বামে দুনো সাইড সিকেবি শর্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই শর্ট ক্লিয়ার ব্যবহার করতে হয়।
তো আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার শর্ট ক্লিয়ারের উপরে। যে হাই ভোল্টেজটা প্রয়োগ করেন প্যানেলের মধ্যে এই ভোল্টেজটা যদি বেশ কম হয় এই সমস্যাটা বেশি হয়। এখন বলতে পারেন যে বেশ কম কীভাবে আমরা মিলাব, তো এই জিনিসটা বুঝতে গেলে আপনার অবশ্যই বুঝতে হবে যে ভিতরে কত অংশের রেজিস্ট্যান্স শর্ট হয়েছে। যেমন আমরা একটা প্যানেলের রিপেয়ারিং করতে গেলে অ্যানালগ হোক ডিজিটাল হোক, ডিজিটাল হলে ভালো হয়, অ্যানালগ হলে বুঝতে অসুবিধা হয়, কিন্তু ডিজিটাল হলে সবচেয়ে ভালো হয়। তো ডিজিটাল মিটার দ্বারা যদি আমরা সিকেবি সেকশনটা আমরা চেক দিই যে কোন কানেকশনটা শর্ট হচ্ছে, তাহলে যে দুইটা কানেকশন শর্ট হয় ওই দুইটা কানেকশন যখন আমরা চেক দিই তবে এখানে কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু দেখায়। তো ওই ভ্যালুটা নির্ণয় করে যদি আমরা ভোল্টেজটা প্রয়োগ করি তাহলে আশা করি এই সমস্যাটা আর হয় না। যেমন 330 ওহম দেখায়, 470 ওহম দেখায়, বিভিন্ন ওহমস এখানে শু করে। যদি আমরা ওই ওহমস দিকে ভোল্টেজটা প্রয়োগ করি তাহলে আশা করি এই সমস্যাটা হয় না। তারপর যদি হয়ে যায় এই সমস্যাটা হয় মূলত পিকজেল, যে পিকজেলের উপরে ভোল্টেজটা প্রয়োগ করা হয় বা হাই ভোল্টেজটা দেওয়া হয় এই পিকজেলটা ড্যামেজ হয়ে যায়। এই কারণে শর্টটা রিমুভ হয় ঠিকই, কিন্তু প্যানেলের গ্রাফিক্সটা সমস্যা থেকে যায় বা বারটা থেকে যায়, কিন্তু ভিতরে যে সেকশনটা আমরা শর্ট রিমুভ করতে যাই এই শর্টটা অ্যাকচুয়ালি শর্ট রিমুভ হয় কিন্তু ভিতরে পিকজেলটা ড্যামেজ হয়ে যায়। এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই প্যানেলটা আমাদের বাদ করে দিতে হয়, কেননা ভিতরে যদি পিকজেল ড্যামেজ হয়ে যায় তো বাংলাদেশের ভিতরে আমাদের মতো কারিগরের কাছে এই পিকজেল রিপেয়ারিংয়ের যে মেশিনটা থাকে বা ডিভাইসটা থাকে এই ডিভাইসটা আমাদের হাতে থাকে না, বিধায় এই প্যানেলগুলি আমরা বাদ করে দিতে হয়। তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো তারপর যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা হচ্ছে, ভাই আমি জয়নাল এলজি সিএটি কাকরা আইসি ভিডিও দেন স্ট্যান্ড বাই মুভ প্রবলেম, ওয়ালটন সিআরটি 100 রু ভোল্টেজ আপডেট কিছু ভিডিও দেন। মানে ওনার লেখার মধ্যে অনেক উল্টাপাল্টা বললেছে, মানে শব্দটা উচ্চারণ মিলতে গেলে ঝামেলা হয়ে যায়। তো ওনার বলতে চাইছে সিআরটি ওয়ালটন টিভির মধ্যে 100 ভোল্ট লো হয়ে রয়েছে, মানে 110 ভোল্টটা যদি আমরা কাজ করি এই ভোল্টেজটা লো হয়ে যাগা একটা ভিডিও দেওয়ার জন্য। যে ওয়ালটন হতে পারে বা বেশ কিছু সার্কিট আছে বা প্রচুর পরিমাণ সার্কিট আছে ভোল্টেজ অনেক ক্ষেত্রে হাই হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে লো হয়ে যায়। আবার ওনার একটা প্রশ্ন করছে এলজি কাকরা আইসি ভিডিও দেন, তো এলজি কাকরা আইসি স্ট্যান্ডার্ড মোডে সমস্যা নিয়ে ভিডিও দিতে। তো ওনার উদ্দেশ্যে বলতে হয় যে প্রথমত এলজি যে কাকরা আইসিটা এই কাকরা আইসি স্ট্যান্ডার্ড মোডে পড়লে যে কাজগুলি করতে হবে, প্রথমত আমার জঙ্গলে 3.3 ভোল্টটা চেক দিতে হবে ঠিক আছে কিনা, কেননা ওইটা কিন্তু আমার জঙ্গলে যে আয়ার সেকশনটা বা সেন্সারের যে আয়ার সেকশনটা ওই সেকশনে কিন্তু আমার 3.3 ভোল্ট করা আছে। অধিকাংশ চায়না সার্কিট বা অন্যান্য ব্র্যান্ডের সার্কিট এমনি কিন্তু আয়ার সেকশনে 5 ভোল্ট করে দেয়, আর এলজি কাকরা আইসির মধ্যে কিন্তু আয়ার সেকশনটা 5 ভোল্ট করে নেয়, 3.3 ভোল্ট করে দিচ্ছে। তো অতএব আমার অল আইসির যে সিস্টেম রেগুলেটরটা করা হয় বা সিস্টেমটা রানিং করা হয় ওই ভোল্টেজটা করা হয়েছে 3.3 ভোল্ট। অতএব স্ট্যান্ডার্ড মোডে যদি সমস্যা থাকে তাহলে প্রথমত আমার চেক দিতে হবে 3.3 ভোল্ট, তারপর চেক দিতে হবে আমার বাড়ি গেলেন হাই ভোল্টেজটা, মানে 26 ভোল্ট হতে পারে বা 25 ভোল্ট হতে পারে বা 12 ভোল্টও হতে পারে, আমার সঠিক স্মরণ নাই যে ওই এলজি কাকরা আইসির পার্টিকেল সেকশনে কত ভোল্ট থাকে। যেহেতু আমি ইদানিং এইসব কাজ একদম কম করি সেক্ষেত্রে আমার স্মরণ নাই, তো এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আপনি ভার্টিক্যাল সেকশনে যে হাই ভোল্টেজটা থাকে ওই ভোল্টেজটা চেক দিবেন, যেহেতু এলজি মাদারবোর্ডটা যখন আমার রান হইবে তখন ভার্টিক্যালে ভোল্টেজটা রান হবে, এর আগে কিন্তু ভার্টিক্যালে ভোল্টেজটা পাওয়া যাবে না। অতএব আমরা এইভাবে কাজটা করতে পারি, যখন স্ট্যান্ডবাই মোডে থাকবে তখন আমরা স্ট্যান্ডবাই রিলিজ করার পরে আগে মিটারের রেড কালারটা ভার্টিক্যাল সেকশনে ধরে তারপরে স্ট্যান্ডবাই রিলিজ করবো, তখন দেখতে পারবো যে ভার্টিক্যাল ভোল্টেজটা কত উঠে আবার ডাউন হয়ে যায়। আমার চেক দিতে হবে ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে কিনা, তারপর চেক দিতে হবে আমার 3.3 ভোল্টটা ঠিক আছে কিনা, তারপরে চেক দিতে হবে যে অসিলেশন যে 5 ভোল্টটা থাকে ওই অসিলেশন 5 ভোল্ট আর 8 ভোল্ট ঠিক আছে কিনা। এই 3 থেকে 4টা ভোল্টেজ ঠিক থাকলে আমরা যে কাজটা করতে হবে, যদি 3.3 ভোল্ট ঠিক থাকে তাহলে অবশ্যই আমি কনফার্ম থাকবো আমার সিস্টেম সেখানে কোনো সমস্যা নাই, এটা আমার আউটপুটে যেই ড্রাইভার কয়েলটা থাকে ওই ড্রাইভার কয়েল থেকে অসিলেশন যে ভোল্টেজটা আছে ওই অসিলেশন ভোল্টেজটা সমস্যা হতে পারে, আপনার ডিপ্লেশন কয়েলটা থাকে বা ইউথ কয়েলটা থাকে
পিচের টিউবের মধ্যে যেই কয়েলটা থাকে, এই কয়েলটা যদি হরিজেন্টাল সেকশন থেকে সমস্যা থাকে তাহলে স্ট্যান্ডবাই মোডে পড়ে থাকবে। আর যদি বাড়িঘর আইসির দিকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে যাবে। অতএব আমার চেক দিতে হবে প্রথমত 3.3 ভোল্ট, তারপরে অসিলেশন 5 ভোল্ট 8 ভোল্ট, তারপর চেক দিতে হবে আউটপুট ড্রাইভার কয়েলের অসিলেশন ভোল্টেজটা, তারপরে চেক দিতে হবে আমার হরিজেন্টাল সেকশনটা। তাহলে আশা করি স্ট্যান্ডবাই মোডের সমস্যাটা সমাধান করতে পারবেন। আবার আরেকটা প্রশ্ন করছে, ওয়াট অন সিআরটি টিভি 100 ভোল্ট লু, তো ওয়াল্ট অন সিআরটি টিভি কিন্তু ওনার আইসির নাম্বারটা উল্লেখ করে নাই। ওয়াল্টর তো বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন 111 05, 111 06, 12 135, মানে বিভিন্ন কোয়ালিটি আইসিগুলি আছে ওয়াল্টন কোম্পানি তৈরি করে বা ওয়াল্টন টিভির ভিতরে কানেক্ট করা থাকে। ওনারা কিন্তু আমাকে আইসি ডিটেলসটা দেয় নাই। তো হ্যাঁ, এখানে আইসি ডিটেলস না দেওয়ার কারণটা হলো ওনারা কিন্তু আমাকে ওই কন্ট্যাক্টে নক করছে, কন্ট্যাক্টে নক করে বিষয়টা বলছিল। তো আমি ওনাকে বলছি আপনি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো ওনার যে কথাটা বলছিল, তো ওয়াল্টন সার্কিটের আইসি নাম্বারটা হচ্ছে 12 15 6, ওয়াল্টন এ রিমোট দিয়ে এই মাদারবোর্ডটা চলে বা ওয়াল্টন এ রিমোট এই টিভিটা ইউজ করা হয়। তো অতএব 12 15 6 জঙ্গল, এই জঙ্গলে 100 ভোল্টটা লু। তো এখন আপনার উদ্দেশ্যে বলতে হয় 100 ভোল্ট যদি লু থাকে, প্রথমত যে সেকশনটা চেক দিবেন, প্রথমত এই সমস্যাটা আমার তরফ থেকে আমি বলতেছি, কেননা জানি না আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়েছে কিনা বা যদিও হয় কোন জায়গা থেকে সমাধান করছেন। আমি যে জায়গা থেকে সমাধান করছি ওই জায়গা থেকে বলার চেষ্টা করবো। প্রথমত আপনি 1400 ভোল্ট যে ক্যাপাসিটারটা থাকে এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে পারেন বা চেঞ্জ করে দেখতে পারেন। তারপরে অনেক ক্ষেত্রে এসটিআর সমস্যা থাকলে এই সমস্যাটা হয়, আবার অনেক ক্ষেত্রে ওটু কাপলারের যেই 12 ভোল্টটা থাকে এই 12 ভোল্টের সমস্যা কিন্তু লো ভোল্টেজ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে সেকেন্ডারি যেই 431 টেন্ডেস্টার থাকে ওই টেন্ডেস্টার থেকে ওই সমস্যাটা হয়, আবার অনেক ক্ষেত্রে সিসমেল টু জিনার থেকে এই সমস্যাটা হয়, আবার অনেক ক্ষেত্রে ভেরিবল থেকেও এই সমস্যাটা হয়। যেহেতু ওয়াল্টন বা 12 15 6 জঙ্গল, সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি ক্ষেত্রে হয় পিসির কানেকশন থেকে সেকেন্ডারি প্লাস প্রাইমারি 2 থেকে 4টা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, ওই রেজিস্ট্যান্সগুলি আপনি চেক করবেন। তাহলে আশা করি ফলাফলটা আপনি বুঝতে পারবেন বা সমস্যার সমাধানটা আপনি করতে পারবেন। তো তারপর যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নটা হচ্ছে, আসসালাম আলাইকুম ভাই, একই প্যানেলে একই নাম্বার শুধু 12 ভোল্ট প্রেজেন্ট আছে আর কোনো ভোল্টেজ দেখায় না, তাহলে কি সমস্যা সমাধান কিভাবে করব? তো ওনার বলতে চাইছে, যেহেতু আমার HB 236 WHB N00 প্যানেলের ভিডিও থেকে কমেন্টটা করা হয়েছে, তাহলে অবশ্যই ওনার প্যানেলের নাম্বারটাও HB 236 WHB N00 প্যানেল। তো ওনার ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্সটা রিমুভ করার পরও ভোল্টেজটা প্রেজেন্ট হয় নাই। তো ওনার যে বিষয়টা আমাকে বোঝাতে চাইছে, বিষয়টা হচ্ছে 12 ভোল্ট প্রেজেন্ট আছে আর কোনো ভোল্টেজ প্রেজেন্ট নাই, তাহলে কিভাবে সমাধান করব? তো এখন আপনার আগে যে জিনিসটা চেক দিতে হবে, এই জিনিসটা হচ্ছে, প্রথমত আপনার দেখবেন টিকন বোর্ডে 3.3 ভোল্টটা প্রেজেন্ট আছে কিনা। যদি দেখেন যে 3.3 ভোল্টটা প্রেজেন্ট আছে, তাহলে আপনার যে কাজটা করবেন, BGH BGL ABDD BCOM প্লাস BGH M, যে টেস্ট পয়েন্টগুলি থাকে এই টেস্ট পয়েন্ট থেকে প্রত্যেকটা টেস্ট পয়েন্ট থেকে 0 ওহমের রেজিস্ট্যান্সটা ডিসকানেক্ট করবেন যদি 3.3 ভোল্টটা প্রেজেন্ট থাকে। তো এই রেজিস্ট্যান্স ডিসকানেক্ট করার পরে যদি কোনো সামনে কোনো শর্ট থাকে, যদি সামনে শর্ট থাকে তাহলে আশা করি ভোল্টেজগুলি প্রেজেন্ট হয়ে যাবে। যদি প্রেজেন্ট হয়ে যায় তাহলে একটা একটা করে আবার রেজিস্ট্যান্স কানেক্ট করবেন। করার পর দেখবেন যেই রেজিস্ট্যান্সটা কানেক্ট করার পর ভোল্টেজটা ড্রপ হয়ে যায়, ওই সেকশনটা আপনি বাছাই করে রাখবেন, হতে পারে BGH আর নয় BGL আর নয় ABDD, যেই টেস্ট পয়েন্ট থেকে কানেক্ট করার পর ভোল্টেজটা ড্রপ হয় ওই কানেকশনটা বাছাই করে ওই কানেকশন অনুযায়ী আপনি ভোল্টেজটা কাজ করবেন বা ওই ভোল্টেজের কাজটা করবেন। তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর যদি 3.3 ভোল্ট প্যানেল থাকা অবস্থায় অল ভোল্টেজের রেজিস্ট্যান্স রিমুভ করার পর যদি ভোল্টেজ না উঠে, তাহলে যে কাজটা করবেন, প্রথমত অন্য একটা বুস্ট ব্যবহার করবেন বা অন্য একটা টিকনও ব্যবহার করতে পারেন বা অন্য একটা ডিসি ওডিসি বুস্টও ব্যবহার করতে পারেন। ওই জায়গা থেকে BGH BGL ABDD BCOM এই ভোল্টেজগুলি আপনি এই টিকনে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে দেখবেন
আপনার সমস্যাটা সমাধান হয় কিনা, যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে চেষ্টা করুন আইসিটা রিপ্লেস করার জন্য, তাহলে আশা করি 80% সমস্যার সমাধান পেয়ে যাবেন। তারপর যে কমেন্টটা করা হয়েছে বা যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, তো সেই প্রশ্নটা হচ্ছে ভাই আমি একটা সিকিউবি কাট করার পর ভার্টিক্যাল বার আসছে কেন, আমি তো বুঝতে পারতেছি না ভাই। এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে বা আপনাদের কাদের উপর ডিপেন্ড করে যে এটা কি আগে রিপেয়ারিং করা হয়েছে না হয় নাই। যদি আগে রিপেয়ারিং করা হয় তাহলে 80% আপনার ভার্টিক্যাল বার আসতে পারে, কেননা প্রথমবার রিপেয়ারিং করার পরে যে সমস্যাটা হয় এই সমস্যাটা অ্যাকচুয়ালি গ্লাসের পিক্সেলগুলি খারাপ হয়, এই কারণে এই সমস্যাটা বেশি আসে, দুনো সাইডে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্যানেল বাদ করে দিই বা অনেকে বাদ করে দেয় যদি রিপেয়ারিং হয় তাতে হলে, আর যদি না হয় তাহলে বাদ করে দিই। তো আপনার আগে বুঝতে হবে এটা কি আগে রিপেয়ারিং করা হয়েছে না হয় নাই, যদি হয়ে থাকে তাহলে আপনি গ্লাসের শর্টটা রিমুভ করার চেষ্টা করেন। তো ইদানিং যে কমন কমন যে প্রশ্নগুলি করা হয়েছে ভিডিও কমেন্ট বক্সে, তো এর থেকে আংশিক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের এই প্রশ্নের উত্তর থেকে কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানা দিবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান অনলাইনে এবং প্র্যাকটিক্যালে তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।